আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো সুইট কয়েন নিয়ে। একবার ভাবেন তো, যদি কোনো রকম কষ্ট না করে, কোনো রকম টাকা পয়সা ইনভেস্ট না করে যদি সেখান থেকে ইনকাম করা যায়, সেটা কতটা ভালো আমাদের জন্য। তো এরকম টাইপের একটা অ্যাপের সাথেই আমি আপনাদের পরিচয় করাই দিব। সেটা হচ্ছে সুইট কয়েন অ্যাপ, যেটার মাধ্যমে আপনি জাস্ট হাঁটবেন। আপনি রেগুলার তো হাঁটাহাঁটি করেন, সেটা আপনি ঘরের ভিতরে হোক, সেটা আপনি বাইরে হোক, আপনি অফিসে যাওয়ার সময় হোক, আপনি দোকানে যাওয়ার সময় হোক, আপনি এলাকার ভিতরে হাঁটাহাঁটি করেন, সেটার জন্যও কিন্তু এই সুইট কয়েন অ্যাপ্লিকেশন আপনাকে টাকা পে করবে। তো অনেকের কাছে এটা অবাক লাগতে পারে যে আসলেও কি এটা সত্যি। হ্যাঁ, আসলেই সত্যি, কারণ এখানে আপনি জাস্ট হাঁটাহাঁটির কারণে প্রতিনিয়ত কিন্তু তারা টাকা পে করে যাচ্ছে, এবং সেখান থেকে টাকা ক্যাশ করে আপনার পকেটে কিন্তু ডাইরেক্ট নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি একদম এ টু জেড আমি আপনাদের বোঝাই দিব যে কিভাবে এখান থেকে ইনকাম করতে হয়, মানে কাজ করার প্রসেসটা কি, এবং এখান থেকে কিভাবে উইথড্র করতে হয়, কিভাবে টাকাটা আপনি পকেটে নেবেন, সব কিছু এ টু জেড আমি আপনাদের ক্লিয়ার কাট করে দিব। আপনারা অনেকেই হয়তো জানেন না, এটা কিন্তু অনেক ভাইরাল একটা অ্যাপ, অনেকেই কিন্তু এখান থেকে হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করে নিয়ে গেছে বা নিচ্ছে, এখন পর্যন্ত তারা এখান থেকে ইনকাম করতেছে। তো নতুন যারা যারা আসছেন, তারা অনেকেই বুঝতেছেন না এখান থেকে কীভাবে ইনকাম করা যায়, এখান থেকে কীভাবে টাকা পকেটে নেবেন, সব কিছু আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো প্রথমে আমি দেখাই দিব যে এখান থেকে কীভাবে আপনি আইডিটা খুলবেন, বা সুইট কয়েনে আপনি কীভাবে আইডি খুলবেন, তারপরে দেখাবো কিভাবে এখান থেকে উইথড্র করবেন। তো প্রথমে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে। আমার ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার পরে আপনি দেখবেন এরকম একটা লিংক আপনি পেয়ে যাবেন। তো ভিডিও ডিসক্রিপশনে কীভাবে যেতে হয়, আমার যে টাইটেল আছে, টাইটেলের উপর ক্লিক করলে কিন্তু ডিসক্রিপশন চলে আসবে। তো ডিসক্রিপশনে আসার পরে দেখবেন সুইট কয়েন রেজিস্ট্রেশন লিংক এরকম একটা লেখা থাকবে, তার নিচে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা থাকবে। তো আপনি নর্মালি কী করবেন, এই লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন। তার আগে আমি এটা আনইনস্টল করে দিই, যাতে করে একদম প্রপারলি এ টু জেড সুন্দরভাবে আপনাদের বোঝানো যায়। তো আপনি এই লিঙ্কটার উপর ক্লিক করবেন, করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট নাউন্স বা জাস্ট ওয়ান্স এরকম একটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট ইনভাইট এটার উপর একটা ক্লিক করতে হবে। এরকম একটা আমার ছবি সহ আসবে, যখন দেখবেন আমার ছবি সহ আসছে, তার মানে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি ঠিক পথে যাচ্ছেন, ঠিক পথে হাঁটতেছেন আপনি। তো আপনি অ্যাকসেপ্ট ইনভাইট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম সুইট কয়েন অ্যাপ্লিকেশন তারা ডাইরেক্ট নিয়ে চলে আসবে আপনার ফোনে, ঠিক আছে, গুগল প্লে স্টোর থেকে ডাইরেক্ট আপনাকে এখানে নিয়ে আসবে। এবার আপনি কী করবেন, নর্মালি ইনস্টলের উপরে ক্লিক করবেন। তো এটা যতক্ষণ ইনস্টল হবে, যতক্ষণ পর্যন্ত এটা ডাউনলোড কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করবেন। কতক্ষণ লাগে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করতে হবে। তো এই যে সুইট কয়েন অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু মানে অনেক ইজি প্রসেসে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি। আমরা অনেক সাইটগুলো দেখছি যেখানে অনেক কঠিন কাজগুলা সারাদিন করে আসলে আমাদের সেভাবে ইনকামটা আসে না, কিন্তু এখানে দেখেন আমরা কোনো কাজ করতেছি না, শুধু হাঁটাহাঁটি করতেছি। সেই হাঁটাহাঁটি আমাদের প্রতিনিয়ত করাই লাগে, সেখান থেকে যদি আলাদাভাবে একটা এক্সট্রা ইনকাম আসে, সেটা কিন্তু আমাদের জন্য বেটার। তো যাই হোক, ইনস্টল হয়ে গেছে আমার, এটা আনইনস্টল দেখাচ্ছে। যাই হোক, আমি এখন অ্যাপে চলে যাব, অ্যাপ গ্যালারিতে চলে যাব। অ্যাপ গ্যালারিতে চলে যাওয়ার পরে আমি কিন্তু সুইট কয়েন পেয়ে গেছি, ঠিক আছে। তো এটা আমি একটু সামনে এনে নিচ্ছি, একটু ওয়েট করবেন। তো ঠিক আছে, এইবার আপনি সুইট কয়েন যে অ্যাপ্লিকেশন আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি সাইন আপ উইথ গুগল এটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে, তো আপনি যেইটা ইচ্ছা সেটার উপর একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ উইথ মানে আপনার জিমেলের সাথে কন্টিনিউ করতে বলবে, মানে আপনি ওই জিমেলটার উপর ক্লিক করার পরে এরকম একটা লেখা আসবে, তো আপনি কন্টিনিউ এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নিবে, তারপরে নতুন আরেকটা ইন্টারফেস আসবে, এখানে অ্যাক্সেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তো এইটার উপর আপনার একটা ক্লিক করতে হবে। তো আপনি এটার উপর একটা ক্লিক করলেন, তারপরে অ্যালাউ দিয়ে দিবেন, তারপরে এনেবল গুগল ফিট এইটার উপর একটা ক্লিক করতে হবে। তো আপনার যদি এটা অ্যাকসেপ্ট না করে তাহলে স্কিপের উপর ক্লিক করে দিবেন। তো ইনেবল গুগল ফিট যেটা আছে, তো সেটার উপর আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যালাউ চাবে আপনার কাছে, তো আপনি নর্মালি জাস্ট একটা অ্যালাউ করে দিবেন, এটা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে আবার নতুন একটা ইন্টারফেস আসবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত নতুন ইন্টারফেস না আসে। আচ্ছা, ঠিক আছে। তো এইবার এখানে আপনি কী করবেন, অ্যালাউ স্টেপ কাউন্টিং এইটাই আসবে। হ্যাঁ, তো এইটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে অ্যালাউ আবার চাবে, অ্যালাউয়ের উপর ক্লিক করে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি একদম সেম টু সেম ওইভাবেই করবেন। হ্যাঁ, তো অ্যালাউয়ের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার কিন্তু ওয়ালেটে মানে সুইট কয়েন কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখন কিন্তু আরও অনেকগুলো কাজ বাকি,
তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। তো এইবার আপনার কি করতে হবে, প্রথম স্টেপ সেটা হচ্ছে কমপ্লিট সেটআপ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইনস্ট্রাকশন দেবে তারা, তো আপনার কি ফোন সেই ফোনের সাথে আপনি এটা মিল করতে হবে। তো আমার এখানে আদার্স রইছে, তো আপনার যেই ফোনটা সেই ফোন এখানে উঠে যাবে, শুধুমাত্র হাওয়াই ফোনে আপনি ইউজ করতে পারবেন না, কারণ এটা গুগলের একটা অ্যাপ, তো আপনি এটা হাওয়াই ফোনে কিন্তু ইউজ করতে পারবেন না, কারণ তা হাওয়াই কিন্তু গুগলের সাথে একটা ঝামেলা চলতেছে এটা আপনারা জানেন। যদি এখানে আপনার ফোনের নামটা না ওঠে ওঠে আদার্স ওঠে, তাহলে আপনি একটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট আপনার ফোনটা, আমার যেই ফোনটা আমি সেইটা দিচ্ছি, তো আমার ফোনের এখানে না, আমার যেই ফোনটা সেই ফোনটার মানে এখানে নামটা একটাও নাই, ঠিক আছে। তো ঠিক আছে, আমি আদার্স করে দিলাম। এইবার তারা এখানে কি বলছে একটু এগুলো একটু পড়ে নেবেন। প্রথমে আপনি সেটিংয়ে যাবেন, অ্যাপ এন্ড নোটিফিকেশনে যাবেন, সুইট কয়েনের উপর ক্লিক করবেন, তারপরে রেস্ট্রিকশন যেটা আছে ব্যাকগ্রাউন্ড লিমিট এটা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। তো এখানে যা যা বলতেছে আপনি চাইলে এটা করে নিতে পারেন, কিন্তু যদি আপনি ফোনের নাম ওঠে তারা অটোমেটিক সেট আপ করে নেবে। তো চেষ্টা করবেন, আপনাকে একটা কাজ আমি দেখাবো, হ্যাঁ, অটো স্টার্টের একটা কাজ দেখাবো, তো আপনি লাস্টে চলে যাবেন গো টু সেটিং, ঠিক আছে। গো টু সেটিং এখানে চলে যাবেন, যাওয়ার পরে এবার আপনার অ্যাপে চলে যাবেন, অ্যাপ, ঠিক আছে, একটু ওয়েট করবেন। অ্যাপ ম্যানেজমেন্টে চলে যাবেন, বা আপনার ফোনে তো আলাদাভাবে থাকবে, তো আমি এখানে খুঁজতেছি আমার সুইট কয়েন অ্যাপ্লিকেশন, যা যা চাবে সব কিছু অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। কারণ আপনি যখনই হাঁটবেন, আপনার নেট ওপেন থাক না থাক, তারা কিন্তু আপনার কাউন্ট স্টেপ কাউন্ট করবে, ঠিক আছে। তো এই জন্য বলতেছি যা যা থাকবে সব কিছু অ্যালাউ করে দিবেন। তো পারমিশনে এখানে সব কিছু অ্যালাউ করে দিবেন, ঠিক আছে, সব কিছু অ্যালাউ করে দিবেন, সব কিছু অ্যালাউ করে দিবেন, হ্যাঁ। তো অটো স্টার্টের একটা অপশান আছে, অল পারমিশন অ্যালাউ, ঠিক আছে, সব কিছু অ্যালাউ করে দিবেন। তো আরেকটা আছে অটো স্টার্ট, অটো স্টার্ট ওইটাও অ্যালাউ করতে হবে, অটো স্টার্ট, আচ্ছা, ঠিক আছে। তো আপনি এই পর্যন্ত আপনি যেভাবে দেখাইলাম আপনি এইভাবেই করবেন, আমি যেভাবে করলাম ওইভাবেই করবেন। তারপরে আপনি যদি চান সেটআপ থেকে আরও কিছু করতে, সেখান থেকে আপনি করতে পারেন। যদি আপনার ফোনের নামটা আসে তাহলে অত কিছু করা লাগবে না, অটোমেটিক তারা অ্যালাউ চাবে, ওই অ্যালাউগুলো দিয়ে দিলেই হবে। আচ্ছা, এইবার দেখেন এখানে একটা জিনিস বলছে, একটু ওয়েট করুন, ওয়ালেট, আপনার কিন্তু ওয়ালেট এখন কানেক্ট করা হয় নাই, ওয়ালেট কালেক্ট করতে হবে। এখানে ওয়ালেটটা যেটা সুইট, আমরা কিন্তু সুইট অ্যাপ্লিকেশন খুলেছি, কিন্তু সুইট ওয়ালেট যেটা আছে সেইটা কিন্তু এখানে এখন কানেক্ট করি নাই, তো সেটা আমাদের কানেক্ট করতে হবে। তো ঠিক আছে, এবার আপনি কী করতে হবে, এই যে অপশনটা পাচ্ছেন ওপেন ইন সুইট, ইন টু সুইট, তো এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন, একটু ওয়েট করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, যতক্ষণ নেক্সট চাবে ততক্ষণ আপনি ক্লিক করতে থাকবেন, গেট ইউর ওয়ালেট, তো লাস্টে এটা চলে আসবে। তো এটার উপর আপনি ক্লিক করবেন। এইবার আপনার যেই জিমেল দিয়ে আপনি খুললেন এই ইয়েটা, মানে সুইট কয়েনটা, সেম জিমেলটা কিন্তু এখানে চলে আসবে, আপনি একটু খেয়াল করে দেখবেন সেমটা আসছে কিনা। তো আসলো, এইবার দুইটা টিকচিহ্ন যেই ঘরটা আছে এই দুইটা টিকচিহ্নের উপরে টিক করে দিবেন, এক দুই। এইবার সেন্ড মি দ্য কোড, এইটার উপর একটা ক্লিক করে দিতে হবে আপনার, সেন্ড মি দ্য কোড, তো এটার উপর আপনি ক্লিক করে দিলেন। দেওয়ার পরে আই আন্ডারস্ট্যান্ড, এবং আপনি চলে যাবেন আপনার ইমেলে, এবং আপনি দেখবেন যে তারা একটা কোড পাঠিয়ে দিচ্ছে আপনার জিমেলে, ঠিক আছে। তো সুইট ওয়ালেটের এই যে কোডটা, এটা বলতেছে কারোর সাথে শেয়ার না করার জন্য, তো আপনি এটা এখান থেকে কপি করে জাস্ট নর্মালি পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো এইবার বলতেছে ডাউনলোড দ্য সুইট ওয়ালেট, ঠিক আছে। তো ডাও এখানে উপরে একটা ক্লিক করবেন, করার পরে এটা ইনস্টলের উপর ক্লিক করে দিবেন। সবগুলো আমি যেগুলো দেখালাম সবগুলো কিন্তু ইজি প্রসেস, আপনি জাস্ট নর্মালি দেখবেন আর আমি যেভাবে বললাম দেখবেন আর করবেন। এবার দেখেন এখানে কিন্তু আমার সুইট ওয়ালেট যেটা আছে সেটা কিন্তু মানে ডাউনলোড হয়ে গেছে, এবার ওপেন লেখা আসতেছে। তো ওপেনের উপরে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে কি বলতেছে, লগ ইন উইথ সুইট কয়েন, ঠিক আছে, মানে আপনার সুইট কয়েনের অ্যাপ্লিকেশনের সাথে সুইট ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে, তো আমি ওইটাই করব। তো গোলাপি যে লেখাটা আছে এইটার উপর আমি ক্লিক করব। এবার অ্যাপ্রুভ লগ ইন, এইটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো দিলে তারা কিন্তু ওয়ালেটটা অটোমেটিকলি কানেক্ট করে নিবে। এটা আমার এখানে সমস্যা দেখাচ্ছে, কারণ আমার অন্য একটা ওয়ালেট কিন্তু কানেক্ট করা। তো আপনার মনে থাকতে হবে, আপনি যদি ওই ফোনে আলাদা কোনো সুইট অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকেন, আলাদা কোনো সুইট ওয়ালেট ইনস্টল করে থাকেন, তাহলে কিন্তু আপনার কানেক্টটা হবে না।
যদি আপনার আলাদা কোনো অ্যাপ্লিকেশন আগে থেকে কানেক্ট করাই থাকে, মানে সুইট ওয়ালেট বা সুইট কয়েন অ্যাপটা খোলাই থাকে, তাহলে ওইটা আপনার লগ ইন করতে হবে। নতুন করে খুলে কিন্তু করতে পারবেন না, একটা ফোনে জাস্ট একটাই সুইট ওয়ালেট সুইট কয়েন কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো নর্মালি যেভাবে হয় আর কি, এখানে আপনি যখন ক্লিক করে দিবেন, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে, কিছু স্টেপ পরে নেক্সট দেওয়ার পরে হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি অ্যাপ্রুভ লগইনের উপর দিলে আমার হবে না, কারণ আমার এই ফোনে আলাদা একটা সুইট ওয়ালেট খোলা ছিল এই জন্য। তো আপনার সব কিছু কাজ কিন্তু এবার শেষ। এবার কি করতে হবে, এইবার আপনি যত হাঁটাহাঁটি করবেন তত কিন্তু আপনার স্টেপটা কাউন্ট হবে। এবং আরেকটা জিনিস, যদি কয়েনগুলো বাড়াতে চান হাঁটাহাঁটি বাদে, তাহলে এই যে ক্লেম অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই ক্লেমের উপর ক্লিক করলে একটা অ্যাড চলে আসবে, এবং অ্যাডটা শেষ হলে আপনাকে কিছু পয়েন্ট গিফট করবে। এখানে এমনও হতে পারে 1000 পয়েন্টও, মানে 1000 যে কয়েন আছে সুইট কয়েন, 1000 কয়েনও গিফট করতে পারে, আবার একটাও গিফট করতে পারে, পাঁচটাও গিফট করতে পারে, মানে এইরকম সিস্টেম আর কি। তো এটা ক্রস করে দিবেন। তো দেওয়ার পরে দেখি আমার কতটুকু গিফট করছে। এই দেখেন আমার কিন্তু উপরে 0.060 এই পরিমাণ কয়েন কিন্তু আমার গিফট করছে। এইবার আমি একটু হাঁটাহাঁটি করতেছি, হ্যাঁ, আপনাদের সাথে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি। তো দেখি আমার স্টেপটা কতক্ষণে কাউন্ট হয়। এই যে এখানে যে স্টেপ টুডে, এখানে আপনার কাউন্ট হবে আপনার স্টেপ, আর স্টেপের পরে এই দেখেন আমি কিন্তু হাঁটলাম, আমার কিন্তু স্টেপ উঠতে থাকতেছে, এই জায়গাটায় আপনার ব্যালেন্স যোগ হবে। তো এই যে সুইট ওয়ালেট এইটা বা সুইট কয়েনের, এখন অনেকেই জিজ্ঞেস করবেন ভাই কত হাজার পা হাঁটলে কত কয়েন হবে। এই দেখেন আমি কিন্তু যত পা হেঁটেছি বা হাঁটতেছি আমার কিন্তু ওই পরিমাণ স্টেপ উঠতেছে। তো আমি একটু জানাই দিই আপনাদের, আমি যখন প্রথম রিভিউ করছিলাম এই সুইট কয়েন নিয়ে, তখন মাত্র 1000 পা হাঁটলে এখানে একটা কয়েন কিন্তু যোগ হইত ব্যালেন্সে, 1000 পা হাঁটলে 1000 মাত্র। আর এখন প্রায় প্রতিনিয়ত বাড়তেছে, আপনার এক সপ্তাহ আগেও ছিল 1100 পা হাঁটলে আপনার একটা কয়েন দেবে, তার কিছুদিন আজকে থেকে কিছুদিন আগে ছিল 1200 পা হাঁটলে একটা কয়েন দেবে, এখন প্রায় 1300 প্লাস পা হাঁটলে আপনার একটা কয়েন আসবে। তো আমরা নর্মালি সারাদিন একটা হিসাব করে দেখেন তো কত স্টেপ আমাদের হাঁটা হয়, 10,000, 15,000, 20,000 স্টেপ কিন্তু হাঁটা হয়ে যায়। তো আমরা যদি সেই কয়েনটা, মানে নর্মালি ফোনটা পকেটে রাখলাম, কোনো নেট চালালাম না, কিচ্ছু চালাম ইয়ে করলাম না, জাস্ট আপনি ফোনটা পকেটে নিয়ে আপনি হেঁটে বেড়ালেন বা আপনি নর্মালি যে কাজগুলো আছে সেগুলো করলেন, সেটা আপনার 1300 মানে পাতে একটা কয়েন হোক বা 2000 পাতে একটা কয়েন হোক, সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে এটা যে আপনার ইনকাম তো হচ্ছে। তো যত দেরি করবেন আপনি তত কিন্তু আপনার লস হবে, কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু এর অ্যামাউন্টটা, মানে বেশি পা হাঁটলে আপনার একটা সুইট কয়েন হয়। তো এখন আপাতত বর্তমান অবস্থায় আমি আজকের দিন পর্যন্ত ভিডিও করতেছি, আজকের দিন পর্যন্ত 1300 পা হাঁটলে একটা সুইট কয়েন পাবেন, ঠিক আছে, একটা সুইট কয়েন এখানে পাবেন। তো এইবার এখান থেকে উইথড্রো যে ব্যাপারটা, তাই না, এখন তো অনেকেই বলবেন যে ভাই উইথড্রো কীভাবে করতে হয়। তো আপনি যখন 5000 পা বা আপনি তার বেশি হাঁটবেন, আপনার নর্মালি একটা মানুষের, সাধারণ মানুষের যদি কিচ্ছু না করেন ঘরের ভিতরে, আমি কিন্তু মানে সারাদিন আমার কাজ হলো আমার অফিসে, এবং আমি আমার অফিসটা আমার বাসাটা একদম পাশাপাশি, মানে ওখান থেকে বেশি পা হেঁটে আমার অফিসে আসা লাগে তাও কিন্তু না, ঠিক আছে। তো আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, ক্যামেরাটা ওপেন করি, একটু ওয়েট করবেন। আমার কিন্তু এটা সুইট ওয়ালেট আর একটা ফোনে খোলা আছে, ঠিক আছে, আর একটা ফোনে কিন্তু খোলা আছে, একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন, আর একটা ফোনে কিন্তু আমার সুইট ওয়ালেট খোলা আছে। তো এখন এই যে সুইট ওয়ালেটে যে আপনার ব্যালেন্সটা, এটা কিন্তু প্রতিদিন রাতে যোগ হবে যদি আপনি ওই দিন 5000 পা হেঁটে থাকেন, ঠিক আছে। 5000 পা যদি কম হয় তাহলে ওই দিন যোগ হয় না, সেটা পরবর্তীতে আবার যোগ হওয়ার একটা ব্যাপার চলে আসে। আমি আপনাদের একটু অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাচ্ছি, হ্যাঁ, আচ্ছা একটু ওয়েট করবেন, হোমে যাচ্ছি। এই দেখেন সকাল থেকে 173 পা, আমি কিন্তু ভিডিওটা বুঝতে পারছেন আমি আপলোড দেওয়ার কিছুক্ষণ আগে করতেছি। তো আমার বললামই তো আমার হাঁটা খুব একটা বেশি হয় না, কিন্তু আমার নর্মালি যে স্টেপগুলো এখানে কিন্তু দেখা যাবে আপনার এই ব্যালেন্সে গেলে, একটু ওয়েট করবেন, ওয়ালেটে গেলে আপনি প্রতিদিন কতটুকু হাঁটতেছেন সেটা কিন্তু দেখা যাবে। এবার আমি যেটা দেখাচ্ছি উইথড্রোর ব্যাপারে, তো উইথড্রোর যে ব্যাপারটা আছে, আপনি যখন এই হাঁটাহাঁটি করবেন আপনার এই জায়গাটা কিন্তু যোগ হবে, হ্যাঁ এই জায়গাটা কিন্তু আপনার যোগ হবে। এটা তো যোগ হওয়ার পরে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স থাকবে একটা, মানে আপনার যেই কয়েনটা আপনি আর্নিং করতেছেন তার থেকে অ্যাভেলেবেল একটা ব্যালেন্স থাকবে, ওই ব্যালেন্সটাই কিন্তু আপনি উইথড্রো করতে পারবেন,
এই যে দেখেন নিচে কিন্তু রয়েছে অ্যাভেলেবল ব্যালেন্স, তো ওইটাই কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, যে কাউকে ট্রান্সফার করতে পারবেন, এই যে সেন্ড অপশনে যে যে কাউকে ট্রান্সফার করতে পারবেন, আপনি আমার কাছেও ট্রান্সফার করতে পারবেন। অনেকে কিন্তু আমার কাছেও অনেকগুলো কয়েন আছে, তারা কিন্তু সেল করছে, অনেকে সেল করছে। তো যদি আমার কাছে ট্রান্সফার করতে হয় তাহলে এই যে এখানে আরাফাত শিহাব লিখবেন, আরাফাত শিহাব, আরাফাত শিহাব লিখবেন। তারপরে লেখার পরে এই যে সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এই যে কন্টিনিউ দিলে আমার কাছে এই যে এখানে টিক চিহ্ন উঠবে, ঠিক আছে, টিক চিহ্ন উঠবে, টিক চিহ্ন উঠবে। তারপর কন্টিনিউ দেওয়ার পরে কতগুলো কয়েন আপনি সেন্ড করবেন সেটা ওখানে অ্যামাউন্ট দিলে কিন্তু আমার কাছে আপনি কয়েনটা সেল করে দিতে পারবেন। তো এখন অনেকে বলবেন যে ভাই কত কয়েন হইলে আমি আপনার কাছে সেন্ড করতে পারবো? তো আপনার যদি 100 কয়েন অ্যাভেলেবেলে থাকে অথবা আপনার যদি 200 থেকে 300 কয়েন অ্যাভেলেবেলে থাকে তারপরে কিন্তু আপনি ওইটা সেল করতে পারবেন, কারণ এই যে সুইট কয়েনের দাম এটা কোনো সময় বেশি কোনো সময় কম হয়। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে সেন্ড করার আগে দামটা শুনে নেবেন যে ভাই এখন কত টাকা চলতেছে একটা কয়েন, তারপরে কিন্তু আপনি আমাকে সেন্ড করতে পারবেন। তো অবশ্যই বললাম 100টার নিচে আপনারা সেন্ড করতে পারবেন না, আমাকে অবশ্যই 100টার উপরে হতে হবে, তারপরে সেটা আপনার আপনি আমাকে সেন্ড করার পরে আপনার বিকাশ বা নগদ নাম্বার দিবেন, আমি আপনাকে ওখানে টাকাটা পাঠাই দিব। এইটা উইথড্রর যে ব্যাপারটা সিস্টেম আমি বলে দিলাম। আরও কিছু সিস্টেম আছে যেখান থেকে আপনি মানে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনি নিতে পারবেন, কিন্তু আসলে ওই প্রসেসগুলো অনেক কঠিন, যেই প্রসেসটা সহজে মানে করা যায় সেটাই আমি আপনাদের বলে দিলাম। এইবার এখানে আপনারা নর্মালি কাজ করতে করতে আপনারা নিজেরাই শিখে যাবেন যে এখানে আরও কী কী সিস্টেমে ইনকাম করা যায়। তো আজকে ভিডিওটা অনেক বেশি লং হলো, তো অনেকেই কষ্ট করে দেখছেন, তো অনেক সাবস্ক্রাইবার আমার হচ্ছে, দিন দিন যত সাবস্ক্রাইবাররা হচ্ছে বা সাবস্ক্রাইবার বাড়তেছে তত কিন্তু আমার দায়িত্ব বেড়ে যাচ্ছে আরও ভালো ভালো অ্যাপের রিভিউ আপনাদের সামনে নিয়ে আসার জন্য। মানে আমিও চেষ্টা করে যাচ্ছি, আপনারা অনেকেই আসেন, আমাকে অনেক ভালোবাসেন, অনেক মানে সাপোর্ট করেন, তো ধীরে ধীরে সাবস্ক্রাইবার যেভাবে বাড়তেছে, সাবস্ক্রাইবারের গতি যেভাবে বাড়তেছে, আমার দায়িত্ব তত বেড়ে যাচ্ছে আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিন। আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি, নতুন আরও ইন্টারেস্টিং অ্যাপ নিয়ে, ইনকাম করার অ্যাপ নিয়ে, অথেন্টিক ইনকামের অ্যাপ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলেই।